নানান ধারার লোক এসে উপভোগ করেছে। আর এখানে সব কিছু মিলিয়ে ঐক্যফ্রন্ট যে টিকবে না, এটা আমরা আগেই মন্তব্য করেছিলাম। এখনো আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপির সাথে আসলে যারা ঐক্যফ্রন্টের শরিক আছেন, তাদের যারা অসাম্প্রদায়িক চেতনা যাদের মধ্যে আছে, তারা বিএনপির সাম্প্রদায়িক যে ঐক্য এর সঙ্গে কী করে নিজেদের মেলাবেন। এখানে মেরুকরণের একটা সাংঘাতিক ঘাটতি।